ए बेटा जाबी चाचा बोले दा पोटल उड़े जा ए पोटल की दे दा हां एई हो बोला तार पोरे आमी जाबो हम तो हम के एई भाई ए बेटा तू आगे जा चाचा बोले छे जाबो एकटा दाग दीबो गोंडीर बाहिरे छेलेटाके उड़ाते होबे गोंडीर भेतरे কালকে তারে আটকে গেছিলি আটকাবি না ডাকলে চলে আসবি এই দেখ ছেলেটা উড়ে যাবার পর ওই টায়ার সাইকেলে রবার সত্যিকারে সাফ হবে একটা একটা করে খেলা মাটিলি আংটি বিক্রি না গলা কাটবে হাত কাটবে ওই খেলা না ছেলেটা উড়বে টায়ার সাফ হবে দেখার মতন খেলা তালি বাজাও সবাই বাজাও হাতালি ছেলেটা বেরোতে পারবে চাচা জাল থেকে চাপ দেবেন না ছেলেদের যেন না লাগে হাস না গিট গিট পুরো বের করো দড়িটা দড়ি পুরো বের করো হাস দিলে খুলে যাবে খেলার দাম হবে না গিট বাঁধেন ওকে বসিয়ে আরো বাঁধো বাঁধা অবস্থায় উড়বে ওই বাচ্চার বহুত টাকা দাম সেই খেলা জালে তৈরি করা হলো চারদিকে লোক মাঝখানে আমার খেলা স্টেডে একদিকে এদিকে আমি সেলাই করে দিই কটা ঘর ছিঁড়ে গেছে কটা বাড়ি এইখান দিয়ে অনেকে ভাববে বেরিয়ে গেল এই পটল ঝুড়ির মতন সেলাই হয়ে গেল বাধা অবস্থায় চলে যাবে যাবি আমরা দুজনা গিট বেঁধেছি এই উপরে ছেলেটার কষ্ট হচ্ছে এক জায়গা কোথা এই ঘাড়ে গলার কাছে অন্য বাচ্চাকে বাঁধলে এখনে কাঁদতে লাগতো হ্যাঁ এর খেলা করে উঠবে তার আমরা জালে ঢুকেছি জাস্ট বুঝে এই বেটা উড়ে যা কি বললো ছেলেটা ভূতের ঘর বোম্বাই থেকে বলে ভিডিও ক্যামেরা 22 দেখো সাপ আছে সবাই দেখ একে দিব ঢাকা খাঁচা তুলব ছেলে ভাবে এইভাবে দেখো ছেলেটা আছে কথা বল আছে তো এই দেখো জালের ভেতরে বলে দে পটল উড়ে যা জোরে বল আরো চাদর লিবি এরও ঠান্ডা ধরে আর চাদর নয় দুটো মা রেখে দাঁড়াও দেখো আছে না উড়ে গেল হাত দিয়ে দেখো
পাঁচ আঙুলে এমনি চাদর ধর ভুগাতে মোটি বিল এইভাবে এমনি এইভাবে ছোট ছেলে জীবন নিয়ে খেলা পেটের জন্য এক দুই তিন চার কটা বলেছি চার বলবো চাদর ছেড়ে দিবে ছেলে উড়ে যাবে চারের আগে ছাড়বে না ইয়ার কি করবে চার আমি বললে ছাড়বে কটা বললে ছাড়বে এ বেটা আছি মাটি তুলেছিলাম একটা ছেলেটা উড়ে যাবে তারপরে এই রবার টায়ার সত্যিকারে সাপ হয় একটা একটা করে খেল হয় না বলাই না ভালো করে না এই ভাবে এ বেটা আছিস জাল ছেড়ে দিবি ওস্তাদের নাম নিয়ে উড়ে যাবি ওইদিকে লোক দূরে একটু এগিয়ে যাও জায়গা গোল হবে পিছাতে বলিনি আগাতে বলেছি এগিয়ে আয় বাবা এদিকে লোক বলিনি এদিকে ঠিক ওইদিকে সবাই বাজাও হাততালি আমি যাব আগে আমার ছেলে যাবে তারপরে আপনাকে পাঠাবো একবার এই বেটা জাল ছেড়ে ওস্তাদের নাম লিবি উড়ে চলে যাবি আমি ডাকবো চলে আসবি যা উড়ে যা হালমেস ছেলেটা জড়ি চাইল জড়ি মানে চন্ডালের হার ওর নাকে শুঙালে উড়বে আপনার নাকে শুঙাবো আপনি উড়বেন এই জিনিসটাকে দেখো এটা কটা আছে দেখে বলে দাও জোরে বললো কটা এটা একটা কার নাকে শুঙাবো তোমার না ওর ওর এ বেটা তুই শুঙবি আর তুই দিয়ে পারাগুলো হবে না আমার ভাগ না হলো হ্যাঁ আছিস তো হবে না হচ্ছে না এরম না জেনে রাখো এরকম এরকম আর উপরে এনার একই চার হয় কটা বললে তোদের বসতে বললাম না ছেলেটা গেল কিছু বলে গেল ছেড়ে দাও একটু পিছিয়ে যাও আর একটু সর বসে যাও দেখিয়ে দি খাঁচায় কটা মানুষ ছিল বাচ্চা একটা কালি মারো বল মাটি আছে সাপ আছে ছেলে মাটি ছাড় চাদর ধর এরম আর ঢুকা কিছু হলো বল আন্তরু সাইডে পাশে ধারে নিচে কোনায় বল বাচ্চা পূজান্তরু
ভিতরে ভুকান্তরু ভুকান্তরু তো হাতটা ঢুকাবি তো ভাই আমি দেখছি আই রে বাবু আই রে ভাই মাথা চা খাবো আই বাইরে কালি মারো কালি মারো সত্যি বল তুই মাথা ঢুকিয়ে এটাই দেখলি এইটুকু জাল এই ছেলেটা মাথা ঢুকিয়ে দেখতে পেল ছেলেটা আমার এত বড় থাকলে একশো বার দেখাচ্ছি এই দেখ গিট বাঁধা না খোলা সবাই বলো এই বাচ্চা গেল বাচ্চা ওই দেখ সেই ছেলেটা কি করে আসছে তালি মারো ডেকে দি তালি মারো ডেকে দি জ্ঞান্ত সাপ যেরম কালকে হলি এই দেখ সাপ বস চাদরে পাঠিয়ে বস ঢুকালাম ধরে নাও তুই ধরলে ধরা হয়নি তুমি ধরো এই সাপ হলে ছেড়ে দিবি বাবু এই টায়ার যতক্ষণ ধরে রাখি এই লাও দেখে লাও জ্যান্ত সাপ সাইকেলের টায়ার কেরম সাপ হয়ে যাচ্ছে এই ফাঁকি মেরে দাও জোর করে কারোর দিকে যাবে না আমার সাপ এই দেখ এই মাঝখানে এই জায়গা সাপ দেখবেন টাকা পয়সা ছুড়বেন না এই জায়গা সাপ দেখবেন তো হাতে তালি বাজাবে জালে কি ছিল যে বাচ্চাটা গেল সেটা আমার ভাই মামার ছেলে এই যাবার অনেকক্ষণ হয়ে গেছে ছেলেটা বিরাট কষ্টতে আছে সেই ছেলেটাকে আনবো তার গলায় তার বডিতে দেখো জিয়ান্ত সাপ তাহলে এই ছেলেটা আনার টাইমে ছোট বড় সবাইকে আমি জোর হাত করবো কেউ গল্প করবে না কেউ চিল্লাবে লে সাপটাকে পাঠিয়ে দে গোটা সাপ জিয়ান্ত ছেলেটাকে পাঠিয়ে দে জায়গাটাকে বেঁচে দে চল্লিশ কদম আগে বান চল্লিশ কদম পিছনে বান যেখানে আমরা খেলা করি জায়গা বেঁধে কেন বাদি বাপের উপরে বাপ আছে গুরুর উপরে গুরু আছে কেউ খেলা দেখতে আসে কেউ খেলা ক্ষতি করতে আসে তাই জন্য জায়গা পাবে বাচ্চাদের এমনি বাঁধা হাত গুনাটা ছেড়ে দিবে এই গল্প করবেন এই লাও মাথাটা আমি ধরছি চার বলবো খুলে দিব
তাহলে সাপ যখন বার করে দেখাবো, সাপ দেখার জন্যে মারা দিদিরা দাদা কেউ আগে আসবে না, সাপ দেখার জন্যে পিছনে যাবে। হ্যাঁ আগালে পিছালে জায়গা আমার বাধা খুলে যাবে, কেউ গুরু ওস্তাদ দাঁড়িয়ে যদি থাকে খেলাটাকে বেঁধে দিবে, নাহলে ছেলেটাকে আসতে ক্ষতি করে দিবে। এমনি ছেলে এমনি বাচ্চা আল্লাহ খোদা আপনাদের বাড়িতে দিয়ে নিজের বাচ্চা নিজের ছেলে মনে করবে। পাঁচ মিনিট, কয় মিনিট? পাঁচ মিনিট। পায়ে কষ্ট, মাটির পা লাড়াবে না, মাটির পা সরাবে না, নিজের ভিতরে কথা গল্প করবে। চলে গেল, কে সরে গেল, মানা করলাম না সরবে না। ছেলেটার একটু কষ্ট হয়ে গেল, বাবুর কষ্ট হলো না আরাম হলো, কষ্ট বন্ধ করবো না বেশি করবো। এই চন্ডাল বাচ্চাটাকে ছাড়, এটা আমি জায়গা লাগাবে না, রক্ত আনবি না, রক্ত আনবি না, অনেক বাচ্চারা আছে, রক্তর খেলা আমি দেখাবো না। আর একবার টান, বাচ্চার বুকে সাপ আছে কামড়াই না, ভুল হয়ে গেলে কামড়ে লিবি, বলো বের করে দাও। সাপ বার করার আগে তুই একটা কথা সত্যি বল, আমরা তিনজনা এত লোককে জমা করলাম, এত সুন্দর খেলা দেখালাম, বাসিতে গান শোনালাম, এত লোককে হাসালাম, সবার মনে দুঃখ দিলাম না আনন্দ দিলাম? এই আনন্দটা পেটের জন্য, পেটে নাম করলাম পালাবে না, ভাববে না, আদারি মাদারি ভাববে না। শিক্ষা আর সাধন কাকে বলে চোখে দেখো, সাত বছর একা কাটিয়েছি, তারপরে এই সাধনটা আমি পেয়েছি। এই মুখে বল সাপ হয়েছে, সবাই বলো এটা আবার টাইর হয়ে যাবে, ক টাকা দিবে? কুড়ি টাকা? আরে দেনেওয়ালা পঞ্চাশ একশো দেয়, মুখ দেখে দেয় না, আমার কাজ দেখে দেয় সাপ। এই দেখো টাইর হচ্ছে, এই জিপ দেখা। এই খেলাটা দু চার দিন আগে আমি বর্ধমানে করলাম, এই ম্যাজিকটা দেখে সবাই খুশি, কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা খুশি হয়ে সবাই দিল, একজনের পকেটে বারোশো টাকা, ওই লোকটা থাকতে দিল না, গায়ে জোর দেখালো, হিম্মত হংকার হিংসা দেখালো, পেটে লাথি মেরে এই জ্যান্তকে ঠাট্টা উড়িয়ে লোকটা চলে গেল। আল্লাহর দয়া জ্যান্তর অভিশাপ, ছেলেটার নাম লোকটার মাথায় লেগে গেল, কুড়ি টাকা জায়গায় তার দুশো টাকা ক্ষতি হয়ে গেল। মিথ্যে বলবো, ভয় দেখাবো, হাতদার ভাইটা মরে যায়, বল ভাই বড় না কুড়ি টাকা বড়, বলছি জায়গা লাগাবে না, খালি নিজের বাচ্চাটাকে চেনো। আর এই যে বাচ্চাটা আপনার পায়ের তলায় পড়ে আছে, সাইকেল নিয়ে যান।